ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যাডি মোটো ব্লগস। সো গাইস, সবার আগে সবাইকে জানাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। এখন টাইম হচ্ছে 8:15। আমি রয়েছি সুশোভনের বাড়িতে। অ্যাকচুয়ালি আমাদের একটা সকালে প্ল্যান ছিল রাইডে যাওয়ার, বাট সকাল থেকে এত বৃষ্টি, এত ওয়েদার খারাপের জন্য আমরা বেরোতে পারিনি। বাট এখনও বৃষ্টি হালকা হালকা পড়ছে, বাট আমি কোনোভাবে সুশোভনের বাড়িতে এসেছি। যাদের যাদের যাওয়ার প্ল্যান ছিল, নিয়ার অ্যাবাউট 5-6 জনের আমাদের গ্রুপ ছিল, আজকে যাওয়ার প্ল্যানিং করেছিলাম, কেউই বেরোয়নি। লাস্ট অফ দি সুশোভন বলল যে ও বেরোবে, তাই ওর বাড়িতে আমি এসেছি, ও রেডি হচ্ছে, তো একটু পরে আমরা দুজনেই বেরোবো। আজকে যাবো একটা শিবানী রিসর্টে, ওখানে গিয়ে ব্রেকফাস্ট করব। তো বেরোনো যাক, রাস্তা যেতে যেতে আর কথা বলা যাবে, চলো। সো গাইস, মোটামুটি আমাদের রাইড স্টার্ট হয়ে যাবে এবার, সুশোভনও রেডি হয়ে গেছে, এবার আমি বেরোবো। চলো, আজকে আমি KTM নিয়ে বেরোচ্ছি, অনেকদিন পর রাইড করব, তো বেরোনো যাক। আমার লেফট সাইডে রয়েছে সিদ্ধেশ্বরী কালী মন্দির, আমরা যাবো সোজা। একটা ভালো খবর আছে তোমাদের জন্য। খবরটা হচ্ছে যে আমি আরেকটা নতুন বাইক নিতে চলেছি, সেটা অ্যাকচুয়ালি অ্যাডভেঞ্চারার বাইক হবে। বুম, এটা হচ্ছে ধর্মার মোড়, এখান থেকে দিব আমরা রাইড। যাই হোক, আমাদের মোটামুটি প্ল্যান সাকসেসফুল হয়েছে, মানছি দুজন বেরিয়েছি, বাট যাই হোক আমরা বেরিয়েছি, তো এটাই আমার কাছে অনেক বড় ব্যাপার। কারণ সকাল থেকে যা ওয়েদার ছিল, যা বৃষ্টি হচ্ছিল, ভেবেছিলাম যে বেরোতেই পারবো না, বাট ফাইনালি বেরিয়েছি, তো এনজয় করছি, ভালো লাগছে। এগেন হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে টু এভরি ওয়ান, সবাই আজকে খুব এনজয় করো, আমিও করছি। রাইট সাইডে সুশোভন যাচ্ছে উইথ এফজেড। সাইডে পতাকা উত্তোলন হচ্ছে, অলরেডি আমি বাড়িতে ফ্ল্যাগ উড়িয়ে দিয়েছি সকাল 7টার সময়। ভেবেছিলাম 6টার সময় রাইডে গিয়ে ঘুরে এসে তারপর ফ্ল্যাগ, বাট বৃষ্টির জন্য আমরা বেরোতে পারিনি, লেট হয়ে গেল, তাই ভাবলাম ফ্ল্যাগটা আগে উড়িয়ে দিই, তাহলে ওটা আবার লেট হয়ে যাবে। এটা হচ্ছে মোহনপুর ব্রিজ, একদিন তোমাদের এখানেও আনবো, ওই সাইডে যাবো, ওইখানে একটা ব্লগ বানাবো, প্ল্যানিং রয়েছে। তো এখন যাই জলদি শিবানীতে, যাই গিয়ে চা খাই, কারণ সকাল থেকে কিছু খাওয়া হয়নি। ভেবেছিলাম যে আমরা শিবানীতে গিয়ে ব্রেকফাস্ট করবো। আরো বাইক রাইডার দেরি হচ্ছে দেখতেই পাচ্ছ,
awesome, man. আমার ফ্ল্যাগটাই পড়ে যাচ্ছে। আর বেশিক্ষণ নয় সামনে চলে এসেছি, লেফট সাইডে রয়েছে রিসর্টটা। খুব মজা হচ্ছে, খুব এনজয় করছি। বাট আরও কয়েকজন এলে আরও ভালো লাগতো, বাট কী আর করা যাবে, বৃষ্টিতে সমস্ত কিছু ভেস্তে দিয়েছে। একবার এসেছিলাম অনেক বছর আগে, তারপর এটা সেকেন্ড টাইম আসছি। গাইস মোটামুটি আমরা পৌঁছে গেছি শিবানীতে। তো আমার সাথে সুশোভন রয়েছে, সুশোভন বেরিয়ে এসেছে ইন্ডিপেন্ডেন্স। তো আজ আমরা একটা রেস্টুরেন্টে এসেছি, একটু জাস্ট ব্রেকফাস্ট করবো। কিছু জন এলে ভালো লাগতো, বাট ওরা তো আসতে পারলো না, ডুব দিয়ে দিয়েছে প্র্যাকটিক্যালি। যদি প্রবলেম ওদের না, বৃষ্টি হচ্ছিল সকাল থেকে, তোমাদের বলেওছি তো। তো পেছনে বাইক পার্ক রয়েছে দুজনের, আমারটাই সামনে রয়েছে, ওরটা একটু দূরে রয়েছে। তো যাওয়া যায়, ভেতরে যাওয়া যাক। আর পরিবেশটা দেখতেই পাচ্ছ, খুব সুন্দর একটা পরিবেশ, তোমরাও আসতে পারো এখানে। তুমি ঠিক চৌরঙ্গির ঠিক মোড়েই শিবানী রেস্টুরেন্ট বা শিবানী রিসর্ট বলতে পারো। তো তোমরাও এখানে এসে চেক আউট করতে পারো, খুবই সুন্দর একটা জায়গা, পিসফুল জায়গা। তো ভেতরে যাই, এবার খাবার অর্ডার করি, খাওয়া যাক। সো গাইস আমাদের ব্রেকফাস্টও কমপ্লিট হয়ে গেছে, এবার বাড়ির দিকে যাওয়া যাবে। বাড়ির দিকে বেরোবো, আর বেশিক্ষণ থাকবো না। বৃষ্টিও আবার স্টার্ট হয়ে গেছিলো, এখন বৃষ্টিটা কমেছে। তা আবার যদি বৃষ্টি স্টার্ট হয়ে যায় তো বাড়িতে যেতে পারবো না, প্রবলেম হতে পারে রাস্তাতে, কারণ অলরেডি কোনো প্রোটেকশন নিয়ে বেরোয়নি বা রেনকোট নিয়ে বেরোয়নি। তো জলদি জলদি বেরিয়ে যাবো, আর একবার জায়গাটা ঘুরে তোমাদের দেখিয়ে দেবো, কতগুলো সিনেমাটিক শট নেবো এই জায়গাটার।